নিশ্চয় ভালো আছেন আজকে একটা প্রাণায়াম দেব আশা করছি যাদের হাই ব্লাড প্রেশার তাদের শরীর শীতল করার জন্যে বা প্রচণ্ড গরম লাগছে যাদের তাদের জন্য উপকার হয় বা বুক ধরপর করে গাটা ঘামছে তাদের উপকার করবে এই প্রাণায়ামটির নাম হচ্ছে শীতলী প্রাণায়াম এই শীতলী প্রাণায়ামটা যাদের সর্দি কাশি হয় বা টনসিলের দোষ হয় এরা কিন্তু করবেন না এটা গরমকালে করলে দেহটা শীতল হবে গরমকালা দিনে একটু বেশি করতে হয় আর শীতকাল দিনে একটু কম করলেই হচ্ছে যেহেতু চারিদিকে বাহ্যিক ওয়েদারটা শীতলই বা ঠান্ডা থাকে সেজন্য প্রয়োজন হয় না এইটার প্রক্রিয়াটা আমি দেখাই দেব এটা পাঁচবার দশবার বিশ বার তিরিশবার আরামসে করা যায় কোনো কষ্ট নেই চুপচাপ সোজাসুজি টান হয়ে বসতে হয় যে কোনো সহজ আসনে বসতে পারেন যে কোনো হাতটা এইভাবে মুদ্রা করে নিতে পারেন এই দুই আঙুলটা এটা হচ্ছে ব্রেন কনট্যাক্ট হয় সোজা সুযোগ বসতে হয় টান হয়ে জিপটাকে মুড়ায় নিতে হয় ফোল্ড করে এইভাবে হ্যাঁ হুম এইভাবে প্রথমে যদি কষ্ট হয় আস্তে আস্তে করে করে নিতে হয় শিক্ষা করতে হয় জিপটা বের করে হুম এবার এইরকম করার পরে শ্বাসটা ভরে নিতে হবে মুখ দিয়েই এবার দুই দাগ দিয়ে ধীরে ধীরে ছেড়ে দিলাম শ্বাসটাকে টেনে নিচ্ছি যখন তখন বলা হচ্ছে পুরক মানে পূর্ণ করে নেওয়া যখন আটকে দিলাম তখন বলা হচ্ছে কুম্ভক আর যখন নাক দিয়ে ছেড়ে দেব এটাকে বলা হচ্ছে রেচক আমি এই প্রক্রিয়াটা আবার দেখিয়ে দেব ধীরে ধীরে করবেন ঠান্ডা মস্তিষ্কে করবেন আপনার প্রেশার নর্মাল হবেই দেহটা শীতল হবে যার জন্যে প্রাণায়ামের নামটা হচ্ছে শীতলই প্রাণায়াম জিভটাকে ফোল্ড করে নিতে হবে করার পরে শ্বাসটা মুখ দিয়ে টেনে নিতে হবে নেওয়ার পরে মুখটা বন্ধ করে জিপটা নর্মেল করে রেখে দমটাকে আটকাতে হবে আটকানোর পরে কিছুক্ষণ যার যতক্ষণ সাধ্য ততটুকু আটকাবেন আটকানোর পরে দুই নাক দিয়ে ধীরে ধীরে ছেড়ে দেবেন এইভাবে করতে হয়

দিন এক দিয়ে ত্যাগ করে দিলাম এইভাবে প্রক্রিয়াটা চলবে আট দশ পনেরো বিশ বার দশ মিনিট পনেরো মিনিট মস্তিষ্কেও ঠান্ডা হবে বুকে ধরপরানি কমবে প্রেশার নর্মাল হবে গা হাত পা জ্বালা পোড়া থাকলে গরম হলে শীতল হয়ে যাবে নামটা শীতলী প্রাণায়াম ভালো থাকবেন